মূল্যস্ফীতি নিম্ন আয় ও দরিদ্র মানুষের উপর চাপ তৈরি করলেও তাদের জীবনযাপন সহনীয় করতে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়েনি খুব একটা। বিপরীতে বাজেটে প্রস্তাবিত কর সুবিধার বড় অংশই যাবে ধনীদের পকেটে, এমন পর্যবেক্ষণ উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট আলোচনায়। নিত্যপণ্যের দামে নাজেহাল সাধারণ মানুষ, বেড়েই চলেছে চাল ডাল তেল আটা মাছ মাংস দুধ ডিম সহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দর। এমন অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে ঘোষণা করা হয়েছে 2022-23 অর্থ বছরের বাজেট, যার আকার ধরা হয়েছে 6,78,064 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতির হার 5.6% রাখার কথা বলা হয়েছে। তবে গবেষণা সংস্থা সিপিডি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের উল্লেখ নেই বাজেটে। সমালোচনা করা হয় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কম নিয়েও। এই সময়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অর্থাৎ মূল্যস্ফীতির চ্যালেঞ্জ, সেইটার প্রেক্ষিতে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, একদিকে আর্থিক পদক্ষেপ, অন্যদিকে মুদ্রা বিষয়ক পদক্ষেপ, সেখানে দেখা যাচ্ছে যে যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেখানে যারা নিম্ন আয়ের, যারা মধ্যবিত্ত, যাদের সীমিত আয় এবং দরিদ্র মানুষ তো রয়েছে, তাদের জন্য যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি একেবারেই অপ্রতুল। আমদানি পর্যায়ে বিভিন্ন ধরনের কর রেয়াত দেওয়া, এটি একটি, এমনকি অভ্যন্তরীণ পর্যায়েও কিন্তু এখানে করের কমানোর সুযোগটা ছিল। আলোচনায় বক্তারা বলেন প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার, যা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, নেতিবাচক প্রভাব ফেলবে কর্মসংস্থান সৃষ্টিতে। লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে হলে করজাল পর্যায়ক্রমে বৃদ্ধি করা এবং কর কাঠামো অটোমেশনের উপর গুরুত্ব উঠে আসে আলোচনায়। 99% of the businesses will not be able to enjoy the corporate tax cuts. There has been a limit of 12 lakhs taka spending. এটা আমরা অ্যাকচুয়ালি আই মাস্ট সে দ্যাট প্রাইভেট সেক্টরের সাথে এনবিআর সবসময় আলোচনা করে করে, বাট আমাদেরকে কোনো সময় এই আওয়াজটা দেয়নি যে আমরা 12 লক্ষ টাকার একটা লিমিট দেবো। এই 12 লক্ষ টাকাটা কি একটা কুটির শিল্পের জন্য প্রযোজ্য নাকি একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, এই জিনিসটা আসলে একটা বৈষম্য হয়ে যায় না। সো আই থিঙ্ক এই রেটটা সম্পূর্ণ অযৌক্তিক, দিস নিডস টু বি রিমুভড। প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বিতর্কিত বিদেশে পাচারকৃত অর্থ কর দিয়ে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার বিষয়টি, এমন সিদ্ধান্ত বিদেশে টাকা পাচারকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন বক্তারা। মুক্তবাজার অর্থনীতিতে কোন মডেল এটা পরে আপনি বৈধ ব্যবসা করবেন, আপনি বৈধ ট্যাক্স দিচ্ছেন, আপনি বৈধ অ্যাসেট করছেন, আরেকজন সব কিছু অবৈধভাবে সে ক্লিয়ার হয়ে গেল, তাকে ট্যাক্স তো কিছু প্রশ্ন করতে পারবে না, অন্য কোনো প্রতিষ্ঠান তাকে প্রশ্ন করতে পারবে। তাহলে আমি জিজ্ঞেস করছি কোন মডেল অফ ইকোনমি আমরা ফলো করতেছি বাংলাদেশে। এসব সমালোচনার বিষয় বিবেচনার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী, জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের কোন অংশকে আমরা পেছনে ফেলে যাব না, ইনক্লুসিভ যেটাকে বলা হয় টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে এসে দেখেছি এই দেশে একটা বিশাল জনগোষ্ঠী যারা গ্রামে বাস করে 80% মতো, তারা কিন্তু সমাজের, রাষ্ট্রের, উৎপাদনের প্রবৃদ্ধির সকল ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত নানা কারণে। এই সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রী, এই সরকার এইটাকে কমাবার চেষ্টা করছে। বাজেট বাস্তবায়নে সঠিক পরিসংখ্যানের অভাব রয়েছে বলে উঠে আসে আলোচনায়, তবে এ বিষয়ে দ্বিমত জানান পরিকল্পনা মন্ত্রী। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।